আমরা যে বাতাসে শ্বাস নেব শ্বাস নেওয়ার জন্য বাতাসের গ্যাস মাত্রা এবং ভাসমান বস্তুকণার একটি মান নির্ণীত হয়েছে যখন এই গ্যাস এবং বস্তুকণার মান পরিমাণ বাতাসে বেড়ে যায় তখনই সেটাকে আমরা দূষণ বলি যেমন ধরা গেল সাধারণত বাতাসে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মনোঅক্সাইড অথবা নাইট্রাস অক্সাইড থাকবে যদি তার চেয়ে বেশি হয়ে যায় অথবা ভাসমান বিশেষ বস্তু বস্তুকণা যে পরিমাণে থাকবে তার থেকে যদি বিশেষ বেড়ে যায় তখনই আমরা তাকে বায়ুর দূষণ বলি এই বায়ুর দূষণ এর মধ্য দিয়ে বায়ুর দূষণকে মাপার একটি মানদণ্ড রয়েছে এটাকে বলা হয় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এ কিউআই যেমন এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যখন শূন্য থেকে পঞ্চাশের মধ্যে থাকে সেই বায়ুটা হচ্ছে বাতাসটা হচ্ছে শ্বাস নেওয়ার জন্য অতি উত্তম বায়ু একান্ন থেকে একশো যখন থাকে তখন এটি স্বাস্থ্যকর আবার একশো এক এক থেকে একশো পঞ্চাশ মোটামুটি স্বাস্থ্যকর এবং একশো একান্ন থেকে দুশো পর্যন্ত এটাকে আমরা বলি যে শ্বাস নেওয়া যেতে পারে কিন্তু এটি যদি দুশো অতিক্রম করে দুশো এক থেকে তিনশো এবং তিনশোর বেশি চলে যায় তখন এটি হয় কি প্রচণ্ড দূষিত হয়ে যায় দুশো থেকে তিনশো হচ্ছে প্রচণ্ড দূষণ মাত্রা এবং তিনশোর বেশি হচ্ছে অত্যন্ত খারাপ দূষণ মাত্রা বর্তমানে ঢাকার বাতাস প্রায় দূষণ মাত্রা এক নাগারে কন্টিনিউয়াসলি দুশোর বেশি থাকছে এবং একদিনের জন্য এটি সর্বোচ্চ দুশো আটানব্বইতে পৌঁছে গিয়েছিল যেটি সবচেয়ে খারাপ তার কাছাকাছি এই অবস্থায় আমরা জানি এই অবস্থায় মানুষের শরীরে কতগুলো সমস্যা তৈরি হয় সমস্যাগুলো হচ্ছে যাদের শ্বাসতন্ত্রীয় সমস্যা আছে তাদের শ্বাসকষ্ট বেড়ে যায় যাদের হৃদরোগ রয়েছে তাদের হৃদরোগ বেড়ে যায় এছাড়াও শ্বাসতন্ত্রের অ্যালার্জি হাঁচি কাশি এগুলো বেড়ে যায় এবং আমরা জানি বাতাসে কতগুলো ভাসমান বস্তুকোনা থাকে যেগুলোকে আমরা পার্টিকুলেট ম্যাটার বলি এই পার্টিকুলার ম্যাটারের আবার তিনটে ভাগ রয়েছে যেগুলোর মাপ দুই দশমিক পাঁচের মধ্যে আবার কতগুলির মাপ দশের মধ্যে আবার কতগুলোর মাপ পঞ্চাশের মধ্যে যেগুলোর মাপ দুই দশমিক পাঁচের মধ্যে এরা এত ক্ষুদ্র যে আমরা যখন শ্বাস গ্রহণ করি এটি শ্বাসতন্ত্র থেকে আমাদের রক্তে মিশে যায় এবং রক্তে মিশে গিয়ে এটি শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ লিভার কিডনি এগুলোতে ছড়িয়ে যায় এবং ক্রমান্বয়ে এরা লিভার কিডনির ফেইলউট তৈরি করে এবং শ্বাসতন্ত্রীয় ক্যান্সার সহ শরীরের অন্য অন্য ক্যান্সারের জন্য এগুলো দায়ী এছাড়া অনেকের আমরা জানি যে তাদের শরীরের চামড়ায় সংবেদনশীলতার জন্য তাদের চর্মরোগও তৈরি হয় এর বাইরে যাদের হৃদরোগ রয়েছে হৃদরোগের প্রকোপটা বেড়ে যায় এবং যখন এগুলো ঘটতে থাকে তখন দেখা যায় যে এই বায়ু দূষণের কারণে একে একে অনেকগুলো রোগ তৈরি হয় আমরা জানি মানুষের রোগ কিন্তু একটির সাথে আরেকটি সম্পর্কযুক্ত ফলে আমরা সব কিছু মিলিয়ে বলতে পারি যে বায়ু দূষণের কারণে কোন রোগটি তৈরি হয় না এটি বরঞ্চ খোঁজা যেতে পারে ঢাকায় বায়ু দূষণ কেন বাড়ছে ঢাকার বায়ু দূষণের যে কারণগুলো তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ঢাকার চারদিকে বেস্টন করে থাকা ঢাকার চারদিকে বেস্টন করে থাকা ইট ভাটাগুলো যার একটি বড় অংশ অবৈধ এটি একটি কারণ এবং একটি বিদেশি গবেষণা সুইডিশ একটা গবেষণায় বলা হচ্ছে যে ঢাকার বায়ু দূষণের প্রায় ভাগ কারণ হচ্ছে এই ইট ভাটার এর বাইরে ঢাকার রাস্তায় অতিরিক্ত যে যানবাহন চলাচল করে এবং এটি এদের আবার একটি বড় অংশ ফিটনেসবিহীন এটি ঢাকার বাতাসকে দূষিত করে ঢাকার তেজগা পুরন ঢাকাসহ নানা জায়গায় নানা ধরনের ছোটোখাটো থেকে শুরু করে বড় শিল্প কারখানাগুলো রয়েছে এর থেকে যে ধোয়া এবং অন্যান্য রাসায়নিক বের হয় এটি ঢাকার বাতাসকে দূষিত করে ঢাকার ভেতরে গার্হস্থ বর্জ্য এবং অফিস এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যে বর্জ্যগুলো উৎপাদিত হয় এগুলোর ঠিকমতো ব্যবস্থাপনা ঢাকায় নেই ফলে এটি এই ঢাকার বায়ুকে এর এটির থেকে যে উদ্বায়ী গ্যাসগুলো তৈরি হয় এটি ঢাকার বায়ুকে দূষিত করে এর বাইরে আরেকটি ব্যাপার রয়েছে সেটি হচ্ছে ঢাকার চারদিকে যে কৃষি কাজ হয় কৃষিকাজে ব্যবহৃত যে কীটনাশক সার ইত্যাদি এগুলো ঢাকার বায়ুকে দূষিত করে তো এই দূষণমুক্ত হওয়ার জন্য এই দূষণ ঢাকাকে এই দূষণমুক্ত করার জন্য প্রথম থেকেই আমরা বলে এসেছিলাম যে ঢাকার চারদিকে বেস্তন করে থাকা ইটভাটার যেগুলো অবৈধ এগুলোকে বন্ধ করতে হবে এবং যেগুলো বৈধ এগুলোকে যথাযথ পরিবেশ সম্মত করতে হবে তো আমরা খুব বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে নির্বাহী কর্তৃপক্ষ এগুলোকে কোনো গুরুত্ব দেয়নি কিন্তু অতি সম্প্রতি ঢাকার বাতাস অত্যন্ত খারাপ হয়ে যাওয়ার পর মহামান্য আদালত উচ্চ আদালত তার একটা রুল দিয়ে জারি করেছে তারপরে এখন ইটভাটা বন্ধের এবং সংস্কারের অভিযান শুরু হয়েছে আমরা আরেকটা বিষয় অনেক আগে থেকে বলে আসি সেটা হল হচ্ছে যে ঢাকার ভেতরে নানা জাতীয় ছোট বড় যে কলকারখানাগুলো আছে শিল্পগুলো আছে কেমিক্যাল গোডাউনগুলো আছে এগুলো ঢাকার বাইরে সরিয়ে ফেলা কারণ এগুলো যদি না সরানো হয় তাহলে ঢাকার বাতাস কখনোই ঠিক হবে না ইতিম এগুলোর ব্যাপারে বলা বলার পরেও কিন্তু তেমন কর্তৃপক্ষের উদ্যোগ আমরা দেখছি না ঢাকার গাড়ির ক্ষেত্রে ঢাকা আমরা বারবার বলে আসছি ঢাকায় গণপরিবহন বাড়িয়ে ব্যক্তিগত পরিবহন গাড়ির সংখ্যা কমাতে হবে এবং ফিটনেসবিহীন কোনো গাড়িকে রাস্তায় নামতে দেয়া যাবে না একই সাথে ডিজেল চালিত কোনো গাড়িকেও ঢাকা রাস্তায় চলতে দেওয়া উচিত না এগুলো করে এর বাইরে আমরা আরও বলেছি যে ঢাকার রাস্তায় যানজটের চাপ কমানোর জন্য একদিন বেজোর সংখ্যার গাড়ি একদিন জোর সংখ্যার গাড়ি এগুলো প্রচলিত করা উচিত এবং কোনো কোনো রাস্তাকে এক একদিন মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা এগুলোর মধ্য দিয়ে ঢাকায় গাড়ির থেকে নিঃসরিত যে গ্যাস কার্বন সেটির ব্যাপারে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি আবার ঢাকার গার্হস্থ বর্জ্য এবং অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান থেকে উৎপাদিত বর্জ্য এগুলোকে একটি সামগ্রিক ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে আমরা জানি যে একটি নগরের নাগরিকগণ এবং নগর কতটা সভ্য এটিকে পরিমাপ করার যে কটি মান রয়েছে সূচক রয়েছে তার মধ্যে একটি কিন্তু তার বর্জ্য ব্যবস্থাপনা এ এক্ষেত্রে ঢাকা পৃথিবীর অধিকাংশ বড় শহর থেকে পিছিয়ে আছে আমরা চাইব আমাদের স্থানীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার খুব দ্রুত এই জায়গাটিকে নজর দিয়ে এটিকে যথাযথ ব্যবস্থাপনার মধ্যে আনবে এবং আমাদের আমরা মনে করি যারা পরিবেশ নিয়ে কাজ করছি তারা মনে করি এই সামগ্রিক কার্যক্রমের ভেতর দিয়ে আমরা ঢাকার বায়ু দূষণকে কমাতে পারবো তবে প্রাথমিকভাবে কতগুলো কাজ হাতে নেওয়া দরকার যেমন ঢাকার সর্বত্র খোলা জায়গায় সেটি পাবলিক স্পেস হোক অথবা প্রাইভেট স্পেস হোক সেখানে গাছ লাগানোর হার বাড়িয়ে দেওয়া অনেক বেশি গাছ লাগাতে হবে ঢাকার যে জলাভূমিগুলো ছিল সেগুলিকে উদ্ধার করতে হবে এবং মানুষের প্রতিটি মানুষের বাড়িতে স্বাদে এবং যে যে জায়গা সম্ভব সর্বত্রই সবুজ দিয়ে ঠেকে দেওয়া উচিত এগুলো করতে পারলে আমরা কিন্তু দ্রুত বায়ু দূষণ থেকে মুক্তির পথ পেতে পারি